তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পিগ নামক একটা দেশের যে পুরনো ভাঙা ঘর, যে ঘরে একটা মানুষজন বলতে কিচ্ছু থাকে না, সেই ঘরে আজকে নেমে আমরা সোলো ভার্সাস করে তোমাদেরকে গেম প্লে করে দেখাবো। তো যথারীতি আমার প্যারাশুট ওপরে খুলে গেছে, সাথে চারটে মেহমান মানে এনিমিকে নিয়ে আমরা নামছি। তো আমরা পিকের পুরো ঘরটাতে নামবো না, ভাঙা ঘরটাতে নামা মানেই আমাকে হয়তো ভেঙে দেবে ওরা মেরে। তো যাই হোক, আমি হাতে পেয়ে গেছি ডবল ভিক্টর। এবার আয় বেরিয়ে আয়, কে কোথায় আছে, সবাই বেরিয়ে আয় একসঙ্গে, সবাইকে একসঙ্গে দেখে নেবো। বুকে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে সামনে থেকে কে মেডিকেট পেয়ে গেছি, তো মেডিকেটগুলো তুলে, ও ভাই দরজায় দাঁড়িয়ে আছে, কোনো দরকার নেই দরজাতে যাওয়ার, আমরা যাবো পেছন দিক দিয়ে। ইয়ে বড়ি আচ্ছি বাত, কিছু কিছু জিনিস না আমাদেরকে জানতে হবে, যে সামনে দিয়ে না কিছু কিছু সময় পেছন দিক দিয়ে। এখানে দরজার মুখে গিয়ে উড়ো ধুরো রাশ করো, যদি ভ্যান থাকে তো ডাউন, না এখানে এনিমি নেই, বেকার গুলিগুলো নষ্ট। পেছন দিক দিয়ে ভ্যান চলে গেছে, ইতিমধ্যে আমরা ছাদে চলে যাবো। ও ভাই ভাই ভাই, ছাদে চলে গেছি ইতিমধ্যে, হতেই পারে, ঠিক আছে, একবার না হলে দেখো শতবার, চেষ্টা করো, চেষ্টার শেষ বলতে কিছু একটা ব্যাপার আছে। সেই বলতে আমরা আবার চলে এসেছি সেই পুরনো সেই ভাঙা ঘরে, যেখানে ভুতুরে মানুষ, ভুতুরে লোক ছাড়া মানুষজন এক ফোঁটা নেই, সেই জায়গায় এসে গেছি আবার। তো দেখা যাচ্ছে আমাদের অলক কাকার ঘরে ফুল দমে ফাইট হচ্ছে। তো অলক কাকার ঘরে আমি আস্তে আস্তে ঢুকবো। তো সেই হিসাবে আমার হাতে আছে P90, মানে সব থেকে দামি বন্দুক, আর সঙ্গে সঙ্গে এই দেখো এক টাকার দাম, সঙ্গে সঙ্গে ফায়ার। ধুর নারা, খেলবোই না আজকে, সব পুরো ক্লিয়ার হয়ে গেছে আমি বাদে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি কথা দিয়েছি যতক্ষণ আমি আমার সোলো বাসিস করে তোমাদেরকে কীভাবে গেম প্লে করতে সেটা শিখিয়ে তারপরে গেম বন্ধ করব, এটাই আমি মন থেকে ভেবে নিয়েছি আজকে। তো চলো আবারও কোনো রকম রাগঝাল না করে সোজাসুজি সেই পিকের ঘরটাতে চলে এসেছি। তো ঢোকার সাথে সাথে ডাক্তারের সেই সিরিঞ্জ মানে ইঞ্জেকশন যেটা আমার হাতে চলে এসছে, কোনো রকম ব্যাপার না, আমি আজকে এনিমিদেরকে শুধু ট্রিটমেন্ট করে করে বাঁচিয়ে রাখবো, এটাই আমি এখানে নিচ্ছি শপথ। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর ঘরে ঢোকার সাথে সাথে স্পাস্ট 12, যেটা আমার কাছে সব থেকে একটা মানে ভালো একটা বন্দুক, যেটা আমি চালাতে গেলে হয়তো একটা নর্মাল প্লেয়ার আমাকে মেরে দেয়, তো আমি এমনিতেই নূপ, তার উপর নর্মাল প্লেয়ারগুলো আমাকে এই বন্দুক মেরে দেয়। তো চলো ওকে ট্রিটমেন্ট করে দিই, ওই দেখো ওকে আমি ট্রিটমেন্ট করে দিই, দেখেছ আমার ইংলিশানে কত রকমভাবে সুবিধা দেয়, এনিমরাও ট্রিটমেন্ট করছে, আমার প্লেয়ারগুলো থাকলে তাদেরকেও আমি ট্রিটমেন্ট করে দিই। তো যাই হোক, এসব বাজে কথা না বলে অলরেডি আমি একজনকে ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওখানে শুয়ে আছে, ইতিমধ্যে ওর ছেলেকে পাঠিয়ে দিয়েছে আমাকে মারার জন্য। আরে না, তুই বাচ্চা ছেলে, মারতে পারবি না। যাই হোক, বেশি কথা না বলে ওকে দিলাম এখন ঘুম পাড়িয়ে, যা বাবার সঙ্গে। আচ্ছা যাই হোক, ছাড়ো এদের কথা, আমরা চলে যাব সামনের দিকে। এরা দুজন আছে, বল আর তোদের দুজন কোথায় আছে আমাকে বল, আজকে সবাইকে দেখাবো কী করে আমি রাশ করতে হয় পিকের এসব ঘরে। তো অলক কাকার ঘরটাই আমি একটু পরে যাব। তো যাচ্ছি আমি স্কুল ঘরটাতে, স্কুল ঘরের দিকে দেখলাম কোনো রকম এনিমি নেই, ওই দেখো সামনে থেকে সোজা সোজা আবার ফায়ার করা শুরু করেছে। আরে ভাই তুই জানিস না আমি কবে থেকে গেম প্লে করছি, আমাকে দেখে এরা কথাই শোনে না, পুরোপুরিতে কথাটা বলতে দিবি ভাই তারপরে মার, দৌড় দজা ভাল লাগে না। তো দেখো বন্ধুরা, গান্ধীজি বলেছে যে তুমি একদম গান্ধীবাদী হয়ে যাও, কোনো রকম রাগ করবে না, এক গালে চড় মারলে আর এক গাল বাড়িয়ে দেবে। তো আমারও মনে কোনো রাগ নেই, তাই আমি অলক কাকার ঘর থেকে আজকে গেম প্লে করা শুরু করবো। তো সোলো ভার্সাস স্কোয়াডে দেখো আজকে আমি এনিমিদেরকে মেরে এবার আমি ছাতু করে দেবো, খুব রাগ হয়ে গেছে কিন্তু সবার ওপর, ঠিক আছে, যাই হোক মনের মধ্যে রাখ, মনের মধ্যেই থাকুক, আর সবাইকে দেখাতে চলেছি। আগে সঙ্গে সঙ্গে কিছু বন্দুক টন্দুক আমি হাতে কুড়িয়ে নিই, তো কোনো রকমভাবে একটা হাতে পেয়ে গেছি সাপের মতো দেখতে MP40। তো ইতিমধ্যে থমসন হাতে পেয়ে গেছি, এটা একটা কী বন্দুক দিয়েছে, আর যাই হোক এই বন্দুকটার নামে আমি জানি না, তোমরা জানলে কমেন্ট অবশ্যই বলে দিও, আর ওসব বাদ দাও। তো দেখো এখানে আমি এখান থেকে জাম্প করছি, একটুখানি হেলথ আমার যাবে, সে যাই যাক। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে স্কুল ঘর থেকে কোনো একটা বাচ্চা ছেলে ছুটি হওয়ার সাথে সাথে ঢিল ছোড়া শুরু করেছে। তো যাই হোক ওকে আমি দু চারটে ঢিল ছুড়লাম, ও পালিয়ে যাচ্ছে। আরে তুই যাস না রে, তোর মাকে আমি কিছু বলছি না, তুই যা সঙ্গে তোর সাথে খেলা করবো আজকে। তো যাই হোক ও কথা শুনিনি, ওকে বাদ দাও, ও চলে যেতে দাও ওকে, ও কোনো ব্যাপার না। তো আমরা যাবো নিচের দিকে, তো চলো আমরা এগিয়ে যাই নিচের দিকে। তো দেখো নিচের দিকে যাওয়ার সাথে এত গাছপালা, এখানে গাড়ি নাকা বলে গাছগুলো কেটে দেওয়ার দরকার। তো যাই হোক ওই দেখো এখানে একটা বাচ্চা ছেলে দেখো ছাদ থেকে লাভ মারামারি করছে। আরে এদের গার্জেনকে কেউ বোঝাও, যেটা এদের যদি পড়ে যায় পা পা ভাঙবে। তো ভুল করেছে শাস্তি তো ওকে আমি নিজেই দিয়ে দেবো। তো যাই হোক ওকে আমি ইতিমধ্যে বসিয়ে দিয়েছি। তো এই দেখো ওর বাবা চলে এসেছে আর আমাকে মারছে, কাকু শোনো কথাটাকে, বলতেই দেয় না কথাগুলো। আরে কাকু ছেলেটা ওরম করছিল, বারণ করছিলাম, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।